A housewife at Komati district of Tripura reportedly hacked her husband to death in a fit of rage on Thursday. The 50-year-old woman surrendered to the police after committing the crime. According to prima facie evidence, the accused killed her husband with a machete, which the police recovered at the crime scene. The couple resided at Kashipara Colony area under Pirangi police station. কাছে খবর যায় যে কাশিকত কলোনি এলাকার মধ্যে একজন মহিলা তার স্বামীকে বা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এবং এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য ঘটনাস্থলে আসিয়া প্রত্যক্ষ করি যে উক্ত ঘরের মধ্যেই কাশিপদ পাড়াতে উক্ত ঘরের মধ্যে তার মাড়োয়াল একটা ঘর ওই ঘরের ভিতরেই তার স্বামীকে একটা ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে সেই থানায় গিয়ে সারেন্ডার করে এটাই এটার স্যার ঘটনার কি সূত্রপাত আপনার প্রাথমিক ধারণা কি বলতে এটা আমরা যা খবর পেয়েছি যে ওরা স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য আছে এবং আগে থেকে ওদের ঝগড়াঝাটি হয় প্রায় দিনও মেয়ে মহিলা অত্যাচার সহ্য হতে না পেরে এই ধরনের ঘটনা ঘটেছে